মহান একটা মানবতার পরিচয় দেশে এই ছোট ভাই শফিকুল ইসলাম শিমুল এবং আমি তার দোয়া করি যে সে তার দীর্ঘায়ু হোক। এভাবেই চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের জন্য দোয়া করছিলেন একজন মুরব্বী। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়ন, 16টি গ্রাম নিয়ে এই ইউনিয়নটি গঠিত। উপজেলা সদর থেকে 20 কিলোমিটার এবং জেলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব ইউনিয়নটির। জেলার একবারে সীমান্ত এলাকায় হওয়া স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেগ পোহাতে হতো ইউনিয়নবাসীর। তাৎক্ষণিক কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে অনেক সময় লেগে যেত, এতে করে অনেকেই রাস্তায় মৃত্যুবরণ করত। এসব ঘটনা দেখে বগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অ্যাম্বুলেন্স প্রদানের বিষয়ে চেয়ারম্যান জানান, ইউনিয়নবাসীর সেবা করার জন্য তিনি জনপ্রতিনিধি হয়েছেন আর সেই কাজ অব্যাহত রাখতে একে একে তিনি কাজ করে যাচ্ছেন। এছাড়াও সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান। হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে এখনও আমাদের সাদাসিধে মানুষ, মাঠে খাটা মানুষ বেশি, তো এই জায়গায় স্বাস্থ্যসেবা, সরকারের স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক বা ফ্যামিলি প্ল্যানিং এগুলো পৌঁছাইছে, কিন্তু যখন একটা রুগী হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় তখন হয় ইজি বাইক নাই ভ্যানে, এত পথ ইজি বাইক ভ্যানে যাইতে গেলে রুগী বিপদটা বেশি হয়ে যায়, যার কারণে অনেক সময় রাত বেরাত যদি অসুস্থ হয়ে যায় সেই রাত বেরাত একটা রুগীকে হাসপাতালে পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার, অনেক সময় হাসপাতালে পৌঁছানো যায় না। সেই জিনিসটা আমাদের মাথায় আসার পরে আমরা ভাবছি যে কীভাবে মানুষকে স্বাস্থ্যসেবা একটু ভালো করা যায়, একটা অ্যাম্বুলেন্স হলে অন্তত পক্ষে রুগীগুলো হাসপাতালে পৌঁছাতে পারবে এবং সুচিকিৎসা পাবে, সেই জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স ক্রয় করেছি এবং এই অ্যাম্বুলেন্সটা 24 ঘন্টা সার্ভিস দেবে শুধুমাত্র তেল খরচে, শুধুমাত্র তেল খরচ নিয়ে অ্যাম্বুলেন্সটা 24 ঘন্টা সার্ভিস দেবে এবং আমরা যাতে রুগীগুলো সঠিকভাবে হাসপাতালে পৌঁছায়, হাসপাতালে পৌঁছানোর পরেও ডাক্তার চিকিৎসা পাচ্ছে কি না, কোন জায়গায় এই জায়গা না হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া লাগবে কি না, অন্য ঢাকায় নেওয়া লাগবে, সেগুলো আমরা খোঁজখবর রাখবো। এবং আমরা যেহেতু আমি যুবলীগ করি, যুবলীগের জেলা যুবলীগের জয়েন্ট গভর্নর, মানবিক যুবলীগের অংশ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়াই, আবার রেড ক্রিসেন্টের সাথে ছিলাম, সব কিছু মিলিয়ে আমরা সেবামূলক কর্মকাণ্ড করার জন্য থাকি, সেবামূলক কর্মকাণ্ড করে থাকি। তারই অংশ হিসেবে একটা স্বপ্ন আমার পূরণ হলো যে আমি জনগণের জন্য, এলাকা মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারলাম। তো আপনাদের মাধ্যমে আমি জনগণের বলতে চাই যে এই উদ্যোগগুলোর সাথে তারাও যেন থাকে, তারাও থাকলে আমি অনুপ্রাণিত হব এবং সামনে আরও ভালো ভালোভাবে তাদের পাশে দাঁড়াতে পারবো। মঙ্গলবার মানবতার সেবায় অ্যাম্বুলেন্স এই শিরোনামে অ্যাম্বুলেন্স কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এ সময় তিনি চেয়ারম্যানের এমন কার্যক্রমের প্রশংসা করেন। আমি আজকে শিমুলের প্রধান বলেছিলাম চিকিৎসার জন্য মুহূর্ত রোগীদের স্থানান্তর ব্যাপারটা সুন্দর মানুষের আর এটার জন্য দুর্ভোগ্য, যদি 15টা অ্যাম্বুলেন্স থাকে 15টা একটা দিয়ে তো হবে না, তো যখন একটাদের ভাড়া কম সব এই জায়গায় চেঞ্জ যখন দেখতে তুমি যখন ওর ভাড়া 2000 টাকা, এর ভাড়া 1500 টাকা, একটা অ্যাম্বুলেন্সে ঢাকা যাবে ভাড়া 15000 টাকা, তাহলে যদি 10000 টাকা পান তাহলে এই জায়গায় আসার চেষ্টা করবে বাবু, একটা অ্যাম্বুলেন্স সেই জন্য উদ্যোগ যখন নিয়েছ সব মানুষকে শরীর করে এর পরিধি এর ব্যক্তি আর আরো ব্যক্তি ঘটা যাতে মানুষের সেবাটা আরো বেশি, আর মানুষের চেয়ে মানুষের সেবা করার চেয়ে বড় সেবা পৃথিবীতে আমি কথাই আছে না যে মানুষের যে সেবা করে সে ঈশ্বরকে সেবা করে, সৃষ্টিকর্তাকে সেবা করে, প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু সৃষ্টিকর্তার অংশ। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
এদিকে অ্যাম্বুলেন্স পেয়ে খুশি ইউনিয়নবাসী। জনগণের সুবিধার্থে এই অ্যাম্বুলেন্সটা 10 নং বগুড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শিমুল জনগণের সুবিধার্থে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসছে। আসলে মানুষ খুবই উপকৃত। আর শুল্কুপা থানায় এরকম এই প্রথম গ্রামের সেবাই মানুষের জন্য আর কি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। ভাই আমাকে খুব আনন্দ লাগতেছে, তার মানে আমরা গরিব মানুষ যাতে সময় মতো যাতে পাই, এই জন্যই তো আমাকে অল্প টাকায় পাই, তেল খরচের না গেলে এই জন্যই আর কি আমাকে খুব আনন্দ। হ্যাঁ, কত সময় দেওয়া আছে অ্যাম্বুলেন্স ব্যাগ করে তো নুগি মারা গেছেই, হয়তো দেওয়া আছে অ্যাম্বুলেন্স আনতে আনতে নুগি দেওয়া আছে, দেখ আমরা সময় মতো হয়তো পাচ্ছি না। আমার এই ছোট ভাই শফিকুল ইসলাম শিমুল যে উদ্যোগ নিয়েছে এরা মানবতার কল্যাণের জন্য, মানবিক কল্যাণের জন্য, আসলে বর্তমান প্রেক্ষাপটে বেশি বেশি স্টক হচ্ছে ইয়াং ব্যাচ, ইয়াং ছেলে পেলে স্টকের রুগী তাৎক্ষণিক যে অন্তপক্ষে কুষ্টিয়া ঝিনাইদা রিফার করবে, নিয়ে যাবে, এরকম কোনো ই ছিল না, সুযোগ ছিল না। তাই এই অ্যাম্বুলেন্স হওয়াতে যথেষ্ট উপকার হলো। ইভেন ওই মহিলাদের, এই প্রসূতি মহিলাদের যে তাড়াতাড়ি এই বেদনা উঠলি, প্রসূতি বেদনা উঠলি বাচ্চা কাছে হওয়ার জন্য তাদের জন্য আরও মঙ্গল, তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পরে যাতে তারা উপকৃত হয়, সেদিকে মানে মহান একটা মানবতার পরিচয় দিয়েছে এই ছোট ভাই শফিকুল ইসলাম শিমুল। অপরদিকে উদ্বোধনের প্রথম দিনই মানবতার সেবায় ছুটে চলে ইউনিয়নবাসীর প্রাণের অ্যাম্বুলেন্স।